হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন সুস্থ আছেন আমাদের চ্যানেলে আবারও আপনাকে স্বাগত জানাচ্ছি আমি আরফুল ইসলাম নিউজয়র্ক নিউজে বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন না কেন সবাইকে জানাচ্ছি আমাদের ভালোবাসা ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা দিয়েছিলাম যে বিভিন্ন দেশের মৌসুমি বিষার বিসার বিষয়ে আপনাদের তথ্য দেব তো আজকে আমরা সে বিষয়ে নিয়ে এসে স্পেনসে স্পেনে মৌসুমি কর্মী হিসেবে যেভাবে আসবেন বা যেভাবে আবেদন করবেন বা যে যে প্রক্রিয়া আপনারা আবেদন করবেন আজকে স্পেনে আপনার মৌসুমি কর্মী হিসাবে যেভাবে আসবেন পুরো প্রক্রিয়াটা আপনাদের আজকে তুলে ধরবো সম্পূর্ণ প্রক্রিয়াটা আপনার জেন জেনে শুনে বুঝে তারপর আবেদন করবেন তারপর আসতে পারবেন তো ভিডিওটি লম্বা হতে পারে ভিডিওটি নাটনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আহ্বান রইল আর যারা আমাদের চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করেন নাই আমাদের ছোট্ট পরিবারের সদস্য নাই অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন থেকে জানাচ্ছি ভালোবাসা কৃতজ্ঞতা তো বন্ধুরা আমাদের চ্যানেলে অনেকেই জানতে চেয়েছেন যে স্পেনে মৌসুমি ভিসা বা কৃষি ভিশা বা ফার্ম বিষয়ের যে বিষয়ে বলেন না কেন এই বিষয়ের যে প্রক্রিয়াটা সমস্ত প্রক্রিয়াটা বিষয়ে বিস্তারিত বলার জন্য তাই আজকের এই ভিডিও তো মৌসুমি কর্মীদের ক্ষেত্রে অভিন্ন নীতি আছে এক এক ইউরোপের এক এক দেশে এক এক ধরনের নীতি তারা প্রয়োগ করে এই বিষয় ক্ষেত্রে আপনারা জানেন যে প্রতিটি দেশের নিজস্ব একটা নীতিমালা থাকে ইউরোপের দেশগুলোতে মূলত কৃষিখাতেই মৌসুমী কর্মীর প্রয়োজন হয় সবচেয়ে বেশি ইউরোপের যে দেশগুলো আছে এর আগে আমরা ইতালি বা অন্যান্য দেশ সম্পর্কে আপনাদের জানিয়েছি তো আজকে আমরা স্পেন সম্পর্কে জানাব মৌসুমি কর্মীদের জন্য বছরের একটি নির্দিষ্ট সময় বিষয় করা হয় সেটা একটা সময় আছে এই সময় শুধু যে সময়টা তাদের কৃষিক কৃষি যখন তারা কৃষির যে সিজনটা আছে এই সিজনে শুধু কৃষির যে বিষয় আছে নন সিজনাল সিজনাল বিষয় যাকে বলে সেই বিষয়টা ইস্যু করা হয় আর এই বিষয় নিয়ে যারা আসেন তাদেরকে সাধারণত অন্য কাজ দেওয়া হয় না যদি আপনি ফার্মের বিষয়ে আসেন বা যদি আপনি ধান কাটার বিষয়ে আসেন যদি আপনি যে বিষয় আসেন না কেন সেই বিষয় ব্যতীত সেই বিষয় কাজের যে কাজ নিয়ে আপনি যাবেন যে কাজের উপরে আপনাকে কোম্পানি নেবে সেই কাজ ব্যতীত অন্য কোনো কাজ করতে পারবেন না কাজ শুরুর আগে আগে তাদের ইউরোপ প্রবেশ করতে দেওয়া হয় এবং কাজ শেষে তাদের দেশে ফেরত পাঠে দেয় আপনি কাজ আপনি বিষয় পেলেন সব কিছু কমপ্লিট কাজ শুরুর আগে আপনাকে তারা নেবে নেওয়ার কাজ শেষ হওয়ার পরে আপনাকে সরাসরি ব্যাক করে দেবে বাংলাদেশে বা ইন্ডিয়াতে বা যে দেশটাকে যাবেন সেই দেশে এই সময়টা তো অন্য কোনো কাজ দেওয়া না হলেও ইউরোপের কিছু কিছু দেশে মৌসুমি বিষয়ে আসা পড়াশোনা বা প্রশিক্ষণের সুযোগ তারা দেয় বা দেওয়া হয় স্পেনে মৌসুমী কর্মী হিসেবে আসতে চাইলে যে বিষয়গুলো আপনাকে জানতে হবে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ আপনারা জানবেন জেনে শুনে তারপরে আবেদন করবেন তারপরে আসবেন স্পেনে যদি সাধারণ কাজের চুক্তি থাকে তাহলে নব্বই দিনের পেশা দেওয়া হয় আর স্পেনে পৌঁছে কাজ শুরু করার আগে আগে দেশটির সামাজিক নিরাপত্তা ব্যবস্থাপনায় আপনাকে নিবন্ধিত হতে হবে চুক্তি যদি মৌসুমি কাজের জন্য হয় তাহলে চুক্তির সময়সীমা অনুযায়ী ভিসা দেওয়া হয় সেক্ষেত্রে বিদেশি নাগরিক হিসেবে পরিচয়পত্র নিতে হয় না মৌসুমী মৌসুমি কাজ সাধারণত ছয় মাসের ছয় বছরের বছরের নয় থেকে নয় মাস মেয়াদের হয় আপনার মৌসুমি বিষয়গুলো মূলত নয় মাস মেয়াদেরই হয়ে থাকে সাধারণত স্পেন একটি নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট কাজকে কেন্দ্র করে মৌসুমি কাজের বিষা দেওয়া হয় আপনাকে প্রমাণ করতে হবে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া আপনি স্পেনে প্রবেশ করুন আপনি যদি অতীত কখনোই স্বেচ্ছায় স্পেন ছেড়ে নিজ দেশে ফিরে গিয়ে থাকেন তাহলে আবারও স্পেন আসার আগে আপনাকে প্রমাণ করতে হবে স্পেনে না ফেরার অঙ্গীকার বা নিষেধাজ্ঞার সময় শেষ হয়েছে কাজ কাজে স্পেনে আসতে চাইলে আপনার চাকরিদাতাকে আপনার বিষয় উল্লেখ্য করা মেয়াদকাল পর্যন্ত কাজ করার সম্মত থাকতে হবে চাকরিদাতাকে প্রমাণ করতে হবে যে কর্মীদের সব আইনি চাহিদা মেটানোর মতো পর্যাপ্ত অর্থ তার রয়েছে যদি কোনো কোম্পানি আপনাকে নিয়ে যা বা যদি কোনো ব্যক্তি আপনাকে নিয়ে যা সেক্ষেত্রে তার জন্য প্রযোজ্য এটা মৌসুমি স্পেনে মৌসুমি কাজের বেশিরভাগই কৃষি কর্মসংস্থান ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় অভিবাসী শ্রমিকদের শিল্প ও বিদ্যুৎ কেন্দ্রগুলোতেও কাজ করার অনুমতি দেয় স্পেনের দক্ষিণে আলমেরিয়ায় করোনা ভাইরাস মহামারীর সময় একজন অভিবাসী স্পেনের স্বাস্থ্য পরীক্ষা করেছেন স্পেনিশ সরকারের সার্কুলার মাইগ্রেশন নামে একটি প্রকল্প আছে এর আওতায় অস্থায়ী এবং মৌসুমি কর্মীদের স্পেনে আনতে বেশ কিছু দেশের সঙ্গে তাদের চুক্তি রয়েছে যার সম যার সংক্ষেপে টি সি এল এম নামে পরিচিত দেশগুলোর মধ্যে রয়েছে মরক্কো সেনেগাল গুয়েতমালা হন্ডুরাজ ইকুয়েডর এবং কলম্বিয়া আরও বিস্তারিত জানতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেখলে আপনারা বুঝতে পারবেন এখন আর কত সংখ্যক পারমিট জারি করা হয় এটি আসলে কর্তৃপক্ষ একটি বছরের উপর নির্ভর করে এবছর মার্চে স্পেনের সরকার জানায় তারা কৃষিখাতের সেনেগাল কর্মীদের জন্য টিসিএলএম বাড়াবে বাতাসংস্থারও এটা জানিয়েছে ফসল কাটার মরসুমে একশো জন সেনেগাল গালিশ কর্মী আনা ঘোষণা দিয়েছে স্পেন এর আগের বছরগুলোতে থেকে অন্তত পনেরো হাজার কর্মী এনেছে স্পেন এবছর হনস থেকে চারশো পনেরো জন মৌসুমী কর্মী এবং ইগুয়েডা থেকে একশো জন মৌসুমি কর্মী আনা হবে যেখানে চাকরি খুঁজবেন আপনার যেখান থেকে চাকরিটা পাবেন যে সাইটগুলোতে স্পেনের জাতীয় কর্মসংস্থান সেবা এস আই স্পেনের অস্থায়ী কাজ সম্পর্কিত একটি নিবন্ধন পাবেন এখানে আমি লিঙ্কটা আপনাদের দিয়ে দিব আপনারা সেখান থেকে নিবন্ধন করে নিতে পারবেন এবং যে সাইটগুলোতে আপনার চাকরি খুঁজবেন সেটা হচ্ছে অদেকো রান স্টেট ম্যান পাওয়ার গ্লাসডোর ফ্লেক্সি প্ল্যান গ্রুপ অনটে সিনার্জি ইটিটি আনালদা ইটিটি টেম্পো ইমান টেম্পোরিং আজিও গ্লোবাল এই কটা ওয়েবসাইটে আপনারা চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন যা যা প্রয়োজন কাজ এবং রেসিডেন্স পারমিট অথবা কাজ এবং রেসিডেন্স ভিসা নিয়োগকর্তার ব্যবস্থা করা থাকার ব্যবস্থা যদি থাকে নিজ দেশ থেকে স্পেনে যাওয়া আসা যাওয়ার ভাড়া নি নিয়োগকর্তা অথবা আপনাকে বহন করতে হবে চুক্তি শেষে নিজ দেশে ফিরে যাবেন বলে প্রতিজ্ঞা করতে হবে স্পেনে থাকা এবং চলার জন্য প্রয়োজনীয় আর্থিক সঙ্গতি আপনার আছে তার প্রমাণ দিতে হবে আপনি যদি ইউরোপীয় ইউনিয়নের বাইরের কোনো দেশের নাগরিক হন এবং স্পেনে নব্বই দিনের বেশি থাকবেন তাহলে আপনাকে রেসিডেন্স বিষয়ের প্রয়োজন হবে আর যদি আপনি নব্বই দিনে কম সময় থাকেন তাহলে শুধু ওয়ার্ক পারমিট হলেই চলবে ভিসা ফর্মটি ইংরেজি বা স্প্যানিশ ভাষায় পূরণ করতে হবে পাসপোর্টের অন্তত এক বছর মেয়াদ থাকতে হবে খালি খালি রাখতে হবে দুটি পৃষ্ঠা আপনার বাসস্থান এবং কাজের চুক্তির মূল কপি এবং ফটোকপি লাগবে কাজের চুক্তির এক মাসের মধ্যে বিষার আবেদন জমা দিতে হবে গত পাঁচ বছর ধরে আপনি যে দেশে আছেন সেই দেশে পুলিশ ক্লিয়ারেন্স জমা দিতে হবে ছয় মাসের বেশি পুরাতন হলে হবে না নিবন্ধিত চিকিৎসকের দেওয়া মেডিকেল সার্টিফিকেট লাগবে তা ভিসা আবেদনের তারিখের চেয়ে এক মাসের বেশি পূরণ হতে পারবে না জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন কোনো রোগে আপনি ভুগছেন না তার সেখানে উল্লেখ থাকতে হবে অবশ্যই পিসাব ফ্রি দিতে হবে যেভাবে আবেদন করতে হবে কাজের কিংবা রেসিডেন্স ভিসা আবেদন করার আগে অবশ্যই আপনার নিয়োগকর্তার কাছে প্রভেন্সিয়াল অ্যালিয়েন্স অ্যাফেয়ার্স অফিসের কিংবা শ্র্যাম স্পেনের নিয়ন্ত্রণ শাখায় নিয়ন্ত্রণধীন প্রতিষ্ঠান থেকে আপনার জন্য ওয়াক পারমিট নিতে হবে আপনি যদি আপনার রেসিডেন্স বা কাজের চুক্তি নবায়ন করতে চান তাহলে বর্তমান ভিসার মেয়াদ শেষ হওয়ার দুই মাস আগে আপনাকে আবেদন করতে হবে কাজ এবং রেসিডেন্স বিষয়ের জন্য আপনি যে দেশে আছেন সেই দেশের স্প্যানিশ কনসোলডার বা দূতাবাস থেকে আবেদন করতে হবে তো বন্ধুরা এই ছিল স্পেনে মৌসুমী কর্মী হিসাবে যেভাবে আসবেন পুরো প্রক্রিয়াটা পুরো বিস্তারিত প্রক্রিয়া আপনাদের জানালাম আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক দেবেন কমেন্টস করুন শেয়ার করুন এবং আমাদের পাশে থাকবেন আর হ্যাঁ যারা লাস্টে যে কথাটা বলি সেটা হচ্ছে আপনারা যদি কারোর ইউরোপিয়ান সিবি বা কভার লেটারের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আমরা চেষ্টা করব খুব স্বল্প সময়ের ভিতরে আপনাদের স্ট্যান্ডার্ড একটি ইউরোপিয়ান সিবি আপনাদের বানিয়ে দেওয়ার জন্য এবং একটি কভার লেটার তো দেরি না করে আমাদের হোয়াটসঅ্যাপে নক করুন আমরা চেষ্টা করব যে যত দ্রুত আমরা আপনাদের একটি পছন্দ মতো সিবি এবং একটি কভার লেটার আপনাদের দেওয়ার জন্যে তার জন্য আপনাকে যেটা করতে হবে আপনার ফুল ইনফরমেশান আমাদের হোয়াটসঅ্যাপে সেন্ড করতে হবে এবং যারা আবেদন করতে পারেন না বা যারা যাদের ল্যাপটপ নেই বা যারা পারেন না আর কি তারা আমাদের বললে আমরা নিজেরা আবেদন করে দেব সেক্ষেত্রে একটি সামান্য চার্জ প্রযোজ্য হতে পারে তো বন্ধুরা এই ছিল আপনাদের জন্য আমাদের নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ